ভাই রে ভাই, আইফোন এবং স্যামসাং এর ফ্ল্যাগশিপ গ্রেডের লক্ষ টাকার ফোনকে বেশ কিছু জায়গায় নাকি কিল করে দিয়েছে রিয়েলমি 12 প্রো প্লাস। আর এই ফোনটার ভেতরে মিড বাজেট ক্যাটাগরিতে 120x এর জুম কোয়ালিটি পাওয়া যাবে, তার সাথে স্ন্যাপড্রাগনের 5G চিপসেট, সর্বোচ্চ 12-24GB RAM ইউজ করার সুবিধা সহ কার্ভ অ্যামোলেড প্যানেলের হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে এই রিয়েলমি 12 প্রো প্লাসে। এবং গাইস, এই ফোনটা আসলে একটা ক্যামেরা সেগমেন্টের স্মার্টফোন মিড বাজেট ক্যাটাগরিতে। তো এখন কথা হচ্ছে কি বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে, আর আদৌ কি আপনার জন্য পারফেক্ট একটা স্মার্টফোন হবে কিনা রিয়েলমি 12 প্রো প্লাসটা, সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফোনটার বক্সের ভেতরে পাওয়া যাবে 66W ফাস্ট চার্জার, USB টাইপ সি কেবল, সিম ইজেক্টার টুল আর টিপু কেস সহ বেশ কিছু কাগজপত্র, যেটা কিনা ম্যাক্সিমাম চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোনেই থাকে। সো এই ফোনটার পেছনের ডিজাইন পুরোপুরি রিয়েলমির ফ্ল্যাগশিপ গ্রেডের লক্ষ টাকার ফোন রিয়েলমি GT5 প্রো প্লাসের মতো হলেও এখানে পেছনে রোলেক্সের ঘড়ির মতো একটা লাস্ট ফিনিশিং দেওয়া হয়েছে, যেটা কিনা সকলের পছন্দ হবে। তাছাড়া এর ক্যামেরা বাম্পের সাইডে ঘড়ির মতোই একটা টেক্সচার রয়েছে, যেটা দেখতে আসলেই দারুণ লাগে। সো এই রিয়েলমি 12 প্রো প্লাসের ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটার পেছনে কোয়াড ক্যামেরা সেটআপের মতো দেখা গেল, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রেখেছে রিয়েলমি, আর প্রতিটা ক্যামেরা দিয়েই আপনারা খুব দুর্দান্ত কাজ করতে পারবেন। সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি। এছাড়া গ্যাস, এই ফোনটা ভিগান লেদার ডিজাইনের সাথে আসে, এক কথায় বলতে গেলে কিছুটা সস্তা প্লাস্টিককেই পেছনে ইউজ করেছে রিয়েলমি। তাই অবশ্যই ফোনটা কেনার পরে কাভার লাগিয়ে অথবা প্লাস্টিকের পেপার লাগিয়ে পেছনে ইউজ করার চেষ্টা করবেন, আর না হয় রিয়েলমি 11 প্রো অথবা 11 প্রো প্লাসের মতো পেছনের ডিজাইনটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে, অর্থাৎ প্লাস্টিক তো প্লাস্টিকই, সেখানে স্ক্র্যাচ পড়বেই। সত্যি কথা বলেছেন। তাছাড়া গ্যাস, ফ্রন্ট সাইডে এই ফোনটার রয়েছে কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটা কিনা 120Hz রিফ্রেশের সাপোর্ট করে এবং 950 nits পিক ব্রাইটনেস দিয়ে দেয়, যদিও কিনা বর্তমানে শাওমি এবং অন্যান্য সকল ব্র্যান্ডের স্মার্টফোনে 1500-1800 nits পিক ব্রাইটনেস পাওয়া যাচ্ছে, তারপরও এই ফোনটার ডিসপ্লের ব্রাইটনেস রোদের আলোতে খুব ভালোই কাজ করে। এছাড়া গ্যাস, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও ছিল এই স্মার্টফোনটার মধ্যে মারাত্মক লেভেলের। যারা কিনা কার্ভ ডিসপ্লের ফোন পছন্দ করেন তাদের জন্য তো এই ডিসপ্লেটা খুব ভালোই, তবে হ্যাঁ, স্ক্রিন প্রোটেক্টর পাওয়াটা কিছুটা টাফ হয়ে যায় কার্ভ ডিসপ্লের জন্য। সো 6.7 ইঞ্চির এই ফুল HD প্লাস রেজলিউশনের 120Hz ডিসপ্লে থেকে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, গেমিংয়ের ক্ষেত্রেও খুব ভালো একটা টাচ রেসপন্স দিয়ে দেবে এই ডিসপ্লেটি। অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসা এই ফোনটা আগামীতে 15 আর 16-এর আপডেট পেয়ে যাবে, তাছাড়া 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটও দিয়ে দেবে রিয়েলমি। তবে হ্যাঁ, বেশ কিছু অ্যাপ আর ব্লুটারের দেখা পাওয়া যাবে, তার পাশাপাশি অ্যাডসের দেখাও পাওয়া যাবে, যেখানে কিনা ভালগার অ্যাডসও আসতে পারে। তাই অবশ্যই ফোনটা সেট আপ করার সাথে সাথেই অ্যাডসগুলোকে বন্ধ করে অ্যাপগুলোকে ডিজেবল অথবা আনইনস্টল করে দেবেন, এতে করে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল রিয়েলমি 12 প্রো প্লাস থেকে। পারফরমেন্সের জন্য আহামরি তেমন কিছু দিতে পারেনি রিয়েলমি, মানে বাজেট অনুযায়ী স্ন্যাপড্রাগন 7S Gen 2 দিয়েছে, যেটা কিনা স্যামসাং এর তৈরি 4nm আর্কিটেকচারের একটি ভালোই চিপসেট, এখানে হিটিং ইস্যু তেমন একটা নেই, আর একটা ডিসেন্ট কোয়ালিটির পারফরমেন্স দিয়ে দেবে বাজেট অনুযায়ী। রিয়েলমি বর্তমানে শুধুমাত্র পারফরমেন্সের উপর ফোকাস না দিয়ে ক্যামেরা, ডিসপ্লে সহ অন্য সকল ফিচারগুলোর দিকেও মনোযোগ দিয়েছে, তাই তাদের ফোনে এখন একটা ডিসেন্ট কোয়ালিটির চিপসেটই পাওয়া যায়। 6.5 লক্ষের মতো স্কোর করে আন্তুতিতে এই চিপসেটটি। এছাড়া রেডমি নোট 13 প্রোতে রয়েছে এই চিপসেট। সো আপনারা মোটামুটি লেভেলের গেম খেলার জন্য, মানে 60fps পাবজি, ফ্রি ফায়ার এই সকল গেম খেলার জন্য এই চিপসেটটার উপর ভরসা রাখতে পারেন, আর রেগুলার লাইফও তেমন একটা খারাপ পারফরমেন্স দিয়ে দেবে না আগামী 2-3 বছর এই চিপসেটটি। ক্যামেরা সেকশনে কাঁপিয়ে দিয়েছে রিয়েলমি, প্রথমবারের মতো তাদের এই ফোনে, মানে এই নাম্বার সিরিজের ফোনে পেরিস্কোপ জুম লেন্সের ক্যামেরা দিয়ে দিয়েছে তারা। আইফোন 15 প্রো ম্যাক্সে যেহেতু এবার আইফোন পেরিস্কোপ জুম লেন্সকে নিয়ে এসেছে, তাই রিয়েলমি সহ অন্যান্য সকল ব্র্যান্ডগুলো মিড বাজেট ক্যাটাগরিতে পেরিস্কোপ জুম লেন্সকে আনার চেষ্টা করছে, মানে লক্ষ টাকার ফিচার একটা কম দামি স্মার্টফোনে পাওয়া যাবে। তবে যেটাই বলুন, সেই লক্ষ টাকার মতো ক্যামেরা কোয়ালিটি না হলেও বাজেটের মধ্যে যা দিচ্ছে অথবা অফার করছে রিয়েলমি সেটা খুব ভালো। 50MP ওয়াইএস যুক্ত মেন ক্যামেরা সেন্সর, 64MP ওয়াইএস যুক্ত জুম লেন্স, যেটা দ্বারা কিনা 3x অপটিক্যাল জুম করা পসিবল, তাছাড়া 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারা পসিবল হবে রিয়েলমির এই ফোনটা দ্বারা। তবে হ্যাঁ, 6x পর্যন্ত অনেকটা ভালো কোয়ালিটির ছবিগুলি আপনারা তুলতে পারবেন।
বিশেষ করে পোর্ট্রেট ভাইরে ভাই এই বাজেটের মধ্যে এই ফোনটা থেকে ভালো পোর্ট্রেট আর কোনো ফোনই তুলতে পারবে না বিকজ এখানে 3x এর জুম লেন্সটা দিয়ে দিয়েছে তারা আর এত বড় ফোকাল লেন্থের কারণে পোর্ট্রেট গুলো পুরোপুরি DSLR এর মতো তোলা যায় 8 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি একদম আহামরি তেমন কিছু হবে না যেটা কিনা আল্ট্রা ওয়াইড ক্যামেরা তবে কাচালানোর মতো একটা ক্যামেরা সেন্সর দিয়ে দিয়েছে রিয়েলমি ভালো হয়েছে এখানে কোনো ফালতু 2 মেগাপিক্সেলের ডেপ্থ ম্যাক্রো ক্যামেরা সেন্সরকে দিয়ে ক্যামেরার সংখ্যা বাড়ায়নি তারা 4K রেজুলেশনে 30fps 1080p রেজুলেশনে সর্বোচ্চ 120fps এ আরামসে স্মুথ ভিডিওগুলো তৈরি করা পসিবল হবে অথবা রেকর্ড করা পসিবল হবে 12 প্রো প্লাস দ্বারা তাছাড়া এই ফোনটার সেলফি ক্যামেরাও মারাত্মক মানে 32 মেগাপিক্সেলের হাই রেজুলেশনের সেলফি ক্যামেরাটা দিয়ে দিয়েছে রিয়েলমি এখানে সো গাইস ক্যামেরা নিয়ে আমি বলবো যে একদম পারফেক্ট ক্যামেরা কোয়ালিটি পাওয়া যাবে রিয়েলমি 12 প্রো প্লাস থেকে তাছাড়া অন্যান্য সকল বেসিক ফিচার যেমন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুয়াল স্টোরেজ স্পিকার জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর সফটওয়্যার বেস ফেস আনলক সহ ফোনটাকে পুরোপুরি চালানোর জন্য 5000mAh এর ব্যাটারি পাওয়া যাবে 64W চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 40-45 মিনিটে ফুললি চার্জ করা পসিবল রিয়েলমি 12 প্রো প্লাস কে এছাড়া গাইস এখানে আপনারা NFC সাপোর্টও পেয়ে যাবেন সো এক কথা বলতে গেলে একদম দুর্ধর্ষ লেভেলের একটা অলরাউন্ডার ফোন লঞ্চ করে দিয়েছে রিয়েলমি যেটাকে কিনা তারা ক্যামেরা সেগমেন্টের ফোনও বলছে তো এই ফোনটার প্রাইস কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে ইন্ডিয়ার জন্য বিকজ সেখানে 30-33-34 হাজার রুপিতে এর বিভিন্ন ভেরিয়েন্ট পাওয়া যায় আর র্যাম রোম সম্পর্কে তো এখনও বলা হয়নি 8GB 12GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টের সাথে আসা রিয়েলমি 12 প্রো প্লাসে 128-256GB পর্যন্ত আপনারা ইন্টারনাল মেমোরির সুবিধা পেয়ে যাচ্ছেন তবে এখানে দুইটা 5G সিমকে একসাথে ইউজ করা পসিবল হলেও কোনো SD কার্ডকে ইউজ করা যাবে না তাছাড়া র্যাম এবং ইন্টারনাল মেমোরির স্পিডও কিন্তু মারাত্মক লেভেলের মানে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির এই কারণে এই ফোনটা আন্তত ব্রাঞ্চমার্কের 6.5 লক্ষের মতো স্কোর করেছে যেটা কিনা রেডমি নোট 13 প্রো ফোনটাও করতে পারেনি সো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশে কেমন প্রাইসে পেয়ে যাবো আমরা অফিসিয়ালভাবে তো আসবেই না আনঅফিসিয়ালভাবে 35-40 হাজার টাকায় রিয়েলমি 12 প্রো প্লাসের বিভিন্ন ভেরিয়েন্টকে আমরা পেয়ে যাবো আমার কাছে মনে হয় 8256GB ভেরিয়েন্টটা 35,000 টাকায় বাংলাদেশে পাওয়া গেলে এর থেকে ভালো অলরাউন্ডার ফোন আর কোনোটাই হবে না কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন্ডিয়াতে প্রাইস বেশি হবে না কেন সালমান খানের পরে এবার শাহরুখ খানের হাতে ফোন তুলে দিয়েছে রিয়েলমি আর এখানে কোটি কোটি টাকা দিতে হয়েছে তাদের মানে কোটি কোটি রুপি সেই রুপি অথবা টাকাটা তো আমাদের পকেট থেকেই তারা উসুল করবে তাই না রিয়েলমি তো আর আগের মতো নেই যে কম দামে ফাটিয়ে দেবে